হ্যালো, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ, কি খবর? আছি ভালো। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কি বলতে চাচ্ছিলেন? আমি হ্যাঁ বলুন। আমি এই যে কলকাতায় এসেছি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে এক্সট্রিমিস্টদের তাড়নায় থাকতে পারলাম না। কেন আমাকে একটু বলুন, কি হচ্ছে, কি ঘটছে একটু বলুন। আমি হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল, ওনাকে আরেকবার দেখা যায়। হ্যালো, হ্যাঁ আপনার, হ্যাঁ বলুন। লিখছি, বিবেকের তাড়নায় লিখতাম। আমি ফ্রি থিঙ্কার ছিলাম, বাট এখন আমার একটু খ্রিস্ট ধর্ম নিয়ে স্টাডি করছি। আচ্ছা, হুম খ্রিস্ট ধর্ম একটা গ্রুপের সাথে আমি সম্পর্ক করেছি, আপনি চিনবেন মনে হয়, JW অর্গানাইজেশন, JW.com। জেহোভাস উইটনেস, হ্যাঁ হ্যাঁ, জিহোভাস উইটনেস, হ্যাঁ এটা তো আরো ভয়ঙ্কর। তাই নাকি? অবশ্যই জেহোভাস উইটনেস, ওরা আপনার, ফর এক্সাম্পল এর উদাহরণ দেবো, তারা এক্সট্রিমিস্ট চিন্তা ভাবনার, মানে তাদের গোড়ামিটা, কনজারভেটিভিজমটা ইসলামের থেকেও ভয়ঙ্কর। ফর এক্সাম্পল জেহোভাস উইটনেসরা আপনার যদি মরে যাওয়া, মরেও যান আপনি, আপনার শরীরে ব্লাড ট্রান্সফিউশন তাদের নিষেধ। এই একটি উদাহরণ দিলাম। এবং ওরা অন্যান্য বিষয়ে, ধর্মীয় অনুশাসনের ব্যাপারে, অন্যান্য বিষয়ে প্রচণ্ড গোঁড়া, বুঝতে পেরেছেন? আর বাকিগুলোর কথা তো বললামই না, যেগুলো কিনা গজা খিচুড়ি। যেমন ধরুন তারা ওই বলবে যে জিসাস খোদার পুত্র, আসলে উনি নবী, এইভাবে তারা কথাবার্তা বলবে, কিন্তু ওই সবই গোড়ায় বলদ। ওই পানির উপর দেওয়া জিসাস সেটা ছিল, কারণ কোনো বুদ্ধিমান লোক আজকে থেকে 2000 বছর আগে কেউ পানির উপরে হেঁটেছিল, কেউ ছুলে সে অর্ঘ্য লাভ করেছিল, এই সকল ননসেন্স বিশ্বাস করলে তার সাইকোলজিক্যাল সমস্যা আছে বলে মনে করি। এবং এবং আরও যে সকল বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে যে জিসাসের সঙ্গে মিলিয়ে অনেক ক্যারেক্টার আছে, মিথোলজিক্যাল ক্যারেক্টার, যেগুলো আপনার সাথে হুবহু মিলে যায়। হোরাস থেকে শুরু করে অনেকগুলো ক্যারেক্টার, মিথোলজিক্যাল ক্যারেক্টার জিসাসের ইতিহাসে আছে, বুঝতে পেরেছেন? যেগুলো কিনা আপনি মিলালে দেখবেন হুবহু জিসাসের সঙ্গে মিলে যাচ্ছে। এবং এরকম টুকিয়ে আনাই হচ্ছে এই বাইবেল। আপনাকে একটি উদাহরণ দেই, জিসাসের তথাকথিত শূলেবিদ্ধের পরে বিভিন্ন গসপেলে, হ্যাঁ, স্ববিরোধী কথাবার্তা আছে। এই ম্যাথিউ, মার্ক, লিউক অ্যান্ড জন, এগুলির ভিতরে স্ববিরোধী কথা আছে, ঠিক আছে? যেমন ম্যাথিউ, মার্ক, লুক অ্যান্ড জন, এর ভিতরে আপনি দেখবেন দুটোর ভিতরে ওই রেজারেকশনের ব্যাপার আছে, আর দুটোর ব্যাপারে নাই। এবং আরও কিছু চ্যাপ্টার আছে, যেমন ধরেন আপনি পাবেন অ্যাপোক্রিফাল। অ্যাপোক্রিফালের অর্থ হচ্ছে তারা শিওর না ব্যাপারটি সম্পর্কে। তারপরে ধরেন জিসাসের, জিসাসের সত্য হয়ে থাকতো, জিসাসের সূলেচারণের সাথে সাথে জিসাসের মা, যেটা ক্রিশ্চিয়ানিটিতে একটা বড় ইম্পর্টেন্ট ফিগার, যে জিসাস ক্রাইস্টের মা আর কি হলো, সম্পূর্ণ ইতিহাস সাইলেন্ট হয়ে গেছে। ম্যারি ম্যাগডালেনের কি হলো, ইতিহাস সম্পূর্ণ সাইলেন্ট হয়ে গেছে। তারপরে আপনার যে সকল আরো কিছু গসপেল আছে, সেন্ট থমাসের গসপেল, বার্নাবাস গসপেল, এগুলো ওই খ্রিস্টানরা একসাথে হয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দিল, আর না হয় তাদেরকে পিছিয়ে হটিয়ে দিল, কারণ এগুলোর সাথে সিরিয়াস কনফ্লিক্ট হয় অন্যান্য গসপেলগুলোর। সবচাইতে পুরনো গসপেলের ভিতরে সেন্ট থমাসের যে গসপেলটি আছে, সেই থমাসের গসপেলটা আপনি যদি মিলিয়ে দেখেন, তাহলে জেসাসকে একটা টিচার হিসেবে দেখা হচ্ছে। এমনকি উপমহাদেশে যে খ্রিস্টানরা প্রথম এসেছিল জিসাসের সময় পর পর,
সেই খ্রিস্টানদেরকে পরবর্তীতে ক্যাথলিক চার্চ যথেষ্ট পার্সিকিউট করেছিল, এটা বোধহয় অনেকে জানে না, বুঝতে পেরেছেন? অতএব এগুলো জানার প্রয়োজন আছে। জেহোভাস উইটনেস ওরা আপনাকে কখনো